বৃহস্পতিবার সকালে পশুরা রসুলপুরে তৃণমূল নেতা অসিত হাজারির বাড়িতে আয়কর দপ্তরের হানা। এদিন সকালে আয়কর দপ্তরের পাঁচ আধিকারিকদের একটি দল পশুরার রসুলপুরে অসিত হাজারির বাড়িতে আসেন। অভিযোগ, অসিত বাবু নাকি কয়েক কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়েছেন। সূত্রের খবর, পেশায় কৃষক অসিত হাজারির নামে গুজরাটে সুপারি ব্যবসা চলছে, আর তার ট্যাক্স ফাঁকি দেওয়ার অভিযোগেই এদিন আয়কর দপ্তর অভিযুক্তের বাড়ি এসে পরিস্থিতি খতিয়ে দেখেন। এদিকে এলাকায় সারদা চিট ফান্ডের জন্য কয়েক কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে অসিত হাজারির নামে। আমাদেরকে বলেছিল যে সারদা টাকা জমা দাও, 20,000 দিলে পরে তুমি 5 বছর পরে 40,000 টাকা পাবে। এই বলে আমরা টাকা ওকে দিই, দুবুনি তবু সে ছাড়বে না কো। কিন্তু যখনই টাকা চাইছি যাই তখনই আমাদের উল্টে গরম দেয়। ওই সিবিআই থেকে নাকি সব তদন্ত করতে এসেছে। এখন কি দেখতে পাবো, এখন টাকা আদায় হচ্ছে না, লোকের মন মেজাজ খারাপ। জমি বিক্রি করে টাকা দিয়েছে, টাকা আদায় হচ্ছে না। কি কারণে দিয়েছিল? ওই তো ডবল হবে টাকা, তার নিয়ে সংসার চলবে, সেই সব টাকা নিয়ে সংসার চলবে। আমার 36,000 টাকা আছে। দীর্ঘক্ষণ হানা দিয়ে এদিন দুপুর 1টা নাগাদ বেরিয়ে যান আয়কর দপ্তরের আধিকারিকরা, যদিও সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেননি তারা। যদি কিছু বলতেন তো ভালো হতো স্যার। যে সুপারি কেস ডিপার্টমেন্টে স্যার, কলকাতা স্যার। স্যার ডিপার্টমেন্টে কি স্যার? তবে অভিযুক্ত তৃণমূল নেতা অসিত বাবুর দাবি, তদন্তে সন্তুষ্ট হয়ে গেছেন তারা। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের লোক বলে আমার বাড়িতে এসে হাজির, এসে জিজ্ঞেস করলো আপনার নামে আমি ইনকাম ট্যাক্স ফাঁকি দিয়েছেন। কত টাকা ফাঁকি দিয়েছি, কি বিজনেস করি, আমি তো চাষি, আপনি নাকি, আমি নাকি 32 কোটি টাকা ইনকাম ট্যাক্স ফাঁকি দিয়েছি। আমার বিজনেস আপনাদের রেকর্ড কি বলছে? বলছে নাকি আমি গুজরাটে সুপারি কারবার করি। আমি তো আপনারা এলাকায় মোটামুটি সবাই জানেন, আমার বা আমার বাবার পৈতৃক সম্পত্তি কিছু আছে, সেইটা আমি চাষ করে খাই, এছাড়া আমার কিছু নেই। ওনারা সমস্ত যে সমস্ত ডকুমেন্ট চাইলো আমি সমস্ত ডকুমেন্ট সব করেছি, যে সমস্ত কিছু যা প্রমাণপত্র চাইলো দেখেছি। ওনারা সন্তুষ্ট হয়ে বলে আছে ঠিক আছে, আপনাকে এই জিনিসটা ঘটনাটা আপনাকে ফাঁসিয়েছে না। উনি ওনারা সমস্ত প্রমাণ তথ্য নিয়ে বললে আপনার কোন বিরুদ্ধে কোনো ক্লেম নেই, ওরা ক্লিয়ারেন্স সার্টিফিকেট আমাকে প্রমাণপত্র দিয়ে গেছে। নিউজ আজ বাংলা পুরসুরা। কানের সমস্যা আর নয় চিন্তা, এবার আরামবাগে এসে গেছে ইকো স্পিচ এন্ড হেয়ারিং রিহ্যাব ক্লিনিক। এখানে কানের সমস্ত রকমের চিকিৎসা, বাচ্চাদের স্পিচ থেরাপি ও ন্যায্য মূল্যে কানের মেশিন পাওয়া যায়। আমাদের ঠিকানা হাসপাতাল মোড়, আরামবাগ, তরফদার এন্টারপ্রাইজের বিপরীত গলি। ফোন নাম্বার 9679656508 অথবা 7363912266। তাই কানের যে কোনো সমস্যা সমাধানে আজই আসুন ইকো স্পিচ অ্যান্ড হেয়ারিং রিহ্যাব ক্লিনিকে।